মণি শঙ্করবাবু আপনি তৃণমূল সমর্থক আপনি আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায় উনত্রিশে জানুয়ারি একটা মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরীকে সরাসরি টার্গেট করে এবং তারপর থেকেই যেন একটা ফ্ল্যাট গেট খুলে গেল বন্যার জলের মতন হু হু করে তৃণমূল সব তৃণমূলের সব স্তরের নেতারা তৃণমূল স্তর থেকে শীর্ষ স্তর সবাই আক্রমণ করতে শুরু করলেন অধীর রঞ্জন চৌধুরীকে এইটা কি কোনো জোট বার্তা আদৌ পরস্পরকে দেওয়া হচ্ছে নাকি পশ্চিমবঙ্গের মানুষের সামনেও কোনো জোট তুলে ধরা হচ্ছে দেখুন আমি একটা কথা বলতে চাই যে এখন একটা জোট বিতর্কিত জোট হোক জোটটা ঠিক হোক বা না হোক আমি পুরোটাকে যদি একটা ইউনিট ধরি তাহলে একটা ইউনিট হচ্ছে এ জোট আর একটা ইউনিট হচ্ছে বিজেপি ইউনিট টু এখন যত ভোট ঘনিয়ে আসছে তত দেখা যাচ্ছে যে বিজেপি শুধুমাত্র এই জোটটাকে নিয়ে আলোচনা করছে আমি যদি পড়াশোনা করি আমি যদি ফার্স্ট বয় আবার লক্ষ্য রাখি আমি নিজের ক্ষমতাতে আমি একটা ভোটে দাঁড়িয়ে আমি লড়বো জোটে কি হচ্ছে কে কার সঙ্গে চলে যাচ্ছে কে কারোর মন্তব্য করেছে এটা নিয়ে ফার্স্ট বয়ের তো কোনো আলোচনা করার কোনো নেই অধিকারও নেই এবং উচিত না ফার্স্ট বয় যদি নিজে ফার্স্ট বয় মনে করেন বিজেপি আলোচনা জোট যখন বলছেন রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিশ্লেষণ করতে বলছেন তো কোনো চ্যানেলের সঙ্গে আরেকটা চ্যানেলের কোনো মতামত বা কে ভালো কে খারাপ নিয়ে করছেন আপনি আমি তো রাজনৈতিক বক্তৃতা শুনতেছি তাহলে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে সেইগুলো জোট বলতে হচ্ছে বিজেপির বিরোধীগুলো জোট আর একটা বিজেপি এই জোটের মধ্যে আবার কিছু তর্ক বিতর্ক নিজেদের মধ্যে আছে সেগুলো আলোচনা আপনারা আনতেই পারেন যেহেতু চতুর্থ স্তম্ভ একটা সাংবাদিক হিসাবে একদম কিন্তু আমি বলছি যে আমি যদি মনে করি যে আমি যে কাজগুলো করেছি ভারতবর্ষে প্রধানমন্ত্রী হোক বা কেন্দ্রীয় সরকার হিসাবে হোক তাহলে আমার তো জোট নিয়ে কি হচ্ছে এই নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই তাদের মতো করে সে যা খুশি করছে করুক না কিন্তু যত ভোট আসছে আমি দেখছি জোটটাকে নিয়ে তাদের কিভাবে ভাববে কে কি বলেছে এইটাকে নিয়ে পাবলিকের কাছে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা তার মানে তার মানে এই বর্তমান পরিস্থিতিতে বিজেপির এমন ভিতটা নড়ে গেছে যাদের জোটটাকে যদি ভালো করে না ভাঙতে পারে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এই যে কথা খারাপ কথা বাজে কথা এগুলোর প্রবক্তা হচ্ছে দিলীপ ঘোষ যদিও দিলীপ ঘোষের কিছু ভালো দিক আছে বলে সেগুলো অনেকটা ঢাকা পড়ে গেছে বা চাপা পড়ে গেছে যার জন্যই শুভেন্দু অধিকারী সুকান্ত দিলীপ ঘোষ নিজেদের মধ্যে কারোর সঙ্গে কারো মাঝে মাঝে কথাও হয় না বলে আমরা শুনেছি আমি যাই না ফলে এখন পশ্চিমবঙ্গের মানুষ বলছে যে তৃণমূলের কিছু কিছু এমন জিনিস আছে যাতে মানুষ বিরক্ত হচ্ছে কিন্তু একটা জ্যান্ত মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস বলে পশ্চিমবঙ্গে আছে জ্যান্ত মুখ্যমন্ত্রী তিনি যতদিন থাকবেন আর তো দল যেন না আসে এখানে তাহলে কিন্তু আরো প্রবলেম হয়ে যায় মানে বলছি যে বলছে তৃণমূল খারাপ চলে যাক কিন্তু এমন কোন দল এই মুহূর্তে নেই যাতে পশ্চিমবঙ্গে মানুষের সুরা হবে অনেকদিন পরে একটা জ্যান্ত মুখ্যমন্ত্রী